Hey, what's up guys? It's me, your boy Rabbi, and welcome to Gaming Rabbi. So, bondura, ami ajke apnaderke dekhabo kibhabe solo versus duo-te shotik niyome ebong ki shotik poddhotite gameplay korben. Ebong nitto notun tip paite amar channel ta subscribe kore rakhben. So, bondura, onek din jabote ami random video sattechi. To ami apatoto baptaji solo versus duo-te kibhabe shotik niyome rush korben ta apnaderke ami shikhabo. Hate korbo, thik ache? সো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে সামনে একটা স্কট, তো আমি স্কটে একটু গুতা দিলাম। গুতা দেওয়ার পরে তারা ডাবল গ্লোয়াল ইউজ করলো। সো বন্ধুরা তারা লাগতেছে না, তার গায়ে লাগতেছে না ভাই, শরীর কি লোয়া দিয়ে বানানো ভাই, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ডান দিকে একটা আইতেছে। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে দুইজনের সামনে থেকে মারামারি ছাড়াই সঠিক পদ্ধতিতে কীভাবে ভাগা যায়। তো ভাই দেখতে পাচ্ছেন সামনে আরেকটা এনিমি এসে পড়ছে ঠাটপাটি করার লাগে। তো আগে ঠাটপাটিকে মারবো, মারার পরে ঘরে ঢুকিয়ে তাদেরকে। তো বন্ধুরা মারতে মারতে কি হলো ভাই, নেট প্রবলেম দিল নাকি? বাল নেট ডাউন দিয়ে ভাল লাগে না, গেম প্লে করতাম না তার মায়ের বাপ। তো বন্ধুরা ওই ম্যাচটা গোয়া মারা সারা খাওয়ার পরে এই ম্যাচটা স্টার্ট দিলাম। তো এই ম্যাচে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ডাবল ভিক্টরের হাত থেকে বাঁচতে হয়। তো আপনারা কম বেশ সবাই জানেন ডাবল ভিক্টর হচ্ছে পৃথিবীর এক নাম্বার মাদার চুদা গান, যে গানের সামনে পৃথিবীর কোনো গানে বেটি কে না। তো আমি ফ্রি ফায়ারের প্রথম আমি দেখাই দিব যে কিভাবে ডাবল ভিক্টরের হাত থেকে বাঁচতে হয়। তো সামনে দেখতে পাচ্ছেন মাইয়ের হাতে ডাবল ভিক্টর। তো আমি কি করব, এদিকে একটা গ্লোয়াল মারবো, গ্লোয়াল মারে সামনে বাড়িতে যাব, বাড়িতে যেয়ে মারবো। কি হলো ভাই? না ভাই, ডাবল ভিক্টর ইজ দা ভাই বেস্ট গান ভাই, ডাবল ভিক্টরের হাত থেকে বাঁচা ইম্পসিবল। তো ডাবল ভিক্টর ভাই নেক্সট ম্যাচে আমরা নিব, একটু ওয়েট করেন। তো বন্ধুরা ওই দুইটা ম্যাচ গোয়া মারা খাওয়ার পরে আমি আবার চলে আসলাম র্যাঙ্কের আরেকটি নতুন এপিসোডে। সো বন্ধুরা এখানে আমার অনেকগুলো মাইনাস খেয়েছি, যেহেতু আমি দুই স্টারে আছি, ঠিক আছে, 40-এর মতো মাইনাস খেয়েছি। তো আমি কোনো গান পাই নাই, যার কারণে পিস্তল দিয়ে মারা শুরু করছি। আপনারাও সেম একই প্রসেস করবেন, যদি পিস্তল দেয় পিস্তল দিয়ে মারবেন, আর যদি ঘুষি দেয় তো কোনো এক ঘুষির লাগে মনে করেন মাথা ফাটে নেবেন, কিছু করার নাই। আর আমি অনেক ড্যামেজ যেহেতু দিছি গাস করে দিলাম, কিল পাইয়া নিলাম, ঠিক আছে। তো এখানে বান্টি রাখবেন, সোলোতে গেলে অবশ্যই বান্টি রাখবেন। তো আগেরা বাগেরা পাইলাম, কী কী পাইলাম, গ্রোজা পাইলাম, এম41 পাইলাম, এভাকে এক বোকা চোদা দল আমার পিছন দিয়ে মারিয়া হইলো, ঠিক আছে। যাক আমার তিন লেভেলে বেস্ট, যার কারণে আমি বাইসে গেলাম। তো দেখেন সোজা রাস মারতেছে, এবং কি আমি সোলো বাসে সোলো খেলতেছি না, সোলো বাসে জুতে র্যাঙ্ক কে খেলতেছি, দেখেন আমার কি আমরা ভাই পিরু প্লেয়ার। তো এই জন্য তো ভাই আপনারা কী করবেন, এখানে চলে আসলে ডাইরেক্ট রাস মারবেন, গ্রোজারা নেবেন, মারবেন মারবেন, মারতে মারতে ডাইরেক্ট লবিতে চলে যাবেন, ঠিক আছে ভাই। এখন লল দিব ভাই, আমি লল একদম পছন্দ করি না। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, নেক্সট ম্যাচে আবার আপনাদেরকে নতুন নতুন ট্রিক দেওয়া হবে।